হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ একটা মজার তরকারি। এটা হচ্ছে চিকেন উইংস, কেমন করে টক দই দিয়ে রান্না করতে হয়। এবং আমি এটা হলুদ ছাড়া রান্না করেছি, টক দই চিনি আর ঝাল দিয়ে এটা কেমন করে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাবারটা অনেক অনেক টেস্টি, এবং বাসায় এটা এরকম করে রান্না করে খেয়ে দেখেন, আসলে এটা অনেক টেস্টি। তাহলে চলুন দেরি না করে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এই চিকেনের উইংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা পাতিল দিয়েছি, সেখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এটার ভিতরে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ এগুলো একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এটার সাথে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি এগুলো একসাথে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এটার সাথে বিভিন্ন রকমের মশলা ইউজ করব। আর এখানে আমি যখন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসছে আমি মাঝখানে একটু পেঁয়াজগুলো সরাইয়া তারপরে আমি সাত আটটা শুকনো মরিচ আমি মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি। কারণ এই শুকনো মরিচটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে আর দেখতে অনেক সুন্দর হবে, সেই জন্য আমি শুকনো মরিচগুলোকে ভেঙে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে তারপরে আমি এটার সাথে মিক্স করে দিচ্ছি। আর শুকনো মরিচটা দেওয়ার পরে দেখবেন অন্যরকম অনেক একটা সুন্দর কালারও চলে আসে। আর এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং পেঁয়াজটা অনেক নরম হয়ে যায়। প্রথমে আমি লবণটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে এটার সাথে দুই টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন। আর এই রসুনটা আমি সবসময় ফ্রিজে এরকম করে ফ্রোজেন করে রেখে দিই, যখন আমার দরকার হয় যতটুকু দরকার হয় আমি বের করে ইউজ করি। আর দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো হলুদ ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা, জিরা পাউডার দিয়ে দিচ্ছি, ওয়ান টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এগুলা দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। যখন ভালো করে মিক্স করা হবে তখন এটার সাথে আমি টক দই ইউজ করব। আর এটা প্রথমে আমি বলেছি এটা টক দই দিয়ে আমি রান্না করব। আমি এখানে 2 ডেসিলিটার মানে 2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর এটা ন্যাচারাল যেটা ইয়োগট সেইটাই আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে, কারণ টক দইটা দেওয়ার পরে যদি ভালো করে মিক্স না করেন দেখবেন যে একটা ছানার মতো হয়ে যায়, সেই জন্য টক দইটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হয়। আর আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যত ভালো করে মিক্স করবেন দেখবেন যে টক দইটা আর ছানার মতো হবে না। আমি নাড়ার পরে আবার এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনি দিয়ে দিচ্ছি। ঢাকনিটা উঠিয়ে দেখবেন যখন উপর দিয়ে তেল বের হবে তখন আমি এটার সাথে মুরগিগুলো মিক্স করে নিব। আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পরে তারপরে আমি এটার সাথে সব মুরগিগুলো মিক্স করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আর এই মুরগিটা রান্না করতে দেখবেন যে কোনো রকম ঝোল দিতে হবে না, টক দই থেকে এমনিতেও ঝোল বের হবে। আর সেই ঝোলে আপনার এটা অনেক সুন্দর একটা রান্না হবে, কারণ এটাতে কোনো ঝোল ইউজ করতে হবে না এবং খেতে এটা অনেক অনেক টেস্টি। আমি নাড়ার পরে ঢাকনি দিয়ে দিলাম 10-15 মিনিট পরে। 10-15 মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি একটু পরে পরে ঢাকনি দেবো আর ঢাকনিটা উঠিয়ে নেড়ে দিব। আর এই মুরগির উইংসগুলো কিন্তু এটা হার্ড চিকেন না, এটা যে ফার্মের মুরগিগুলো পাওয়া যায় সেইটার যে উইংসগুলো সেইটাই আমি নিয়ে নিচ্ছি। আমি ঢাকনিটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। আর দেখুন এটার ভিতর থেকে অনেক ঝোল বের হয়েছে। আর এটা আমি যেহেতু শুধু টক দই দিয়ে রান্না করবো সেই জন্য এটার সাথে ঝোল ইউজ করবো না, আর যে ঝোল বের হবে সেইটা দিয়ে হয়ে যাবে। আর এটা কী বলবো, বাসায় রান্না না করলে বুঝবেন না যে এটা অন্যরকম একটা টেস্ট। আমার মোটামুটি প্রায় রান্না শেষের দিকে, আবার আমি ঢাকনি দিয়ে দিচ্ছি। যখন আমার
রান্নাটা শেষ হবে দেখবেন যে জলগুলো আর একটু কমে গেছে, তখন আমি আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপরে 5-6 মিনিট পরে দেখবেন যে আমার তরকারিটা হয়ে গেছে, তারপরে আমি নামিয়ে নিয়ে এটাকে পরিবেশন করব। আর আজকে আমি বাটিতে বেড়ে দেব না, যে পাতিলে রান্না করেছি সেই পাতিলে আমি রেখে দিব, যখন খাব তখন আমি বাটিতে বেড়ে পরিবেশন করব। আর আমার মুরগির উইংসগুলো রান্না শেষ, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন দেখতে অনেক সুন্দর, কারণ হলুদ দেয় নাই, হলুদ এটাতে আমি যেহেতু টক দই দিয়ে রান্না করছি সেই জন্য আর এটার সাথে আমি হলুদ ইউজ করি না। তারপরে যে সব মশলা দিয়েছি সেখান থেকেও দেখেন একটু কালারটা অন্যরকম চেঞ্জ হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। খোদা হাফেজ, বাই।